সারা বাংলাদেশ তরুণ সমাজ সাদ আর্জেন্টিনার মিকে আর ফ্রান্স ব্রাজিল ব্রাজিল কিনা হবে সমাজ না আরাতে ওনারা কি হন আর্জেন্টিনা দুই কথা বড় আড্ডা দেখেন না বাবা হন উড়ে গেলেন দেখালি হন না ফ্রান্স ওরা না হালি ফাঁচ দিম দেরি আর কি হই মেডে দন দিম না ফক বামক বাকি হবে সমাজ না আর আর ওসমান হবে সমাজ না আরাতে মেসি আছে দন না আর তার কি হবে সময় কি ভামোস আর্জেন্টিনা আর আর মেসি আছে গোল দিম দে একদম কেসি কেসি আরে গর বারান্দে যে তুমি ফ্রান্স তা সিং কিছু আমন নয় হবে টেম নেই একলাস ভাষণ জিততুম বয়স মিছি দুয়া দারমান গিয়ে গই নারালা কি রাস্তা ক্লিয়ার তিন দিন ফলে ভালো ইনশাআল্লাহ আগামী খাইলো ইনশাআল্লাহ যে খেলা আছে ফ্রান্সের লগে ইবা হোক ইনশাআল্লাহ জিতে যাবে একদম 100% নিশ্চিত তিন গোল হালি খাইব ফ্রান্স ইনশাআল্লাহ আর্জেন্টিনা জিতিব আগামী মিদ দিয়ে প্রত্যেককে আমি রাস্তা রাস্তা যাই রে লাস্ট মোমেন্টে কি একদম ফাইনাল আছে এরা বিশ্বকাপ লিগে আইবে আর্জেন্টিনা ফ্রান্স চলে না পারিব না রানা সাপ হয়ে গেছে গতবারে বেরো না দেব না আশা করি 3-0 হইব তো যেহেতু ফ্রান্সও অনেক বড় দল শক্ত দল তো দুনু ফক্কর যেহেতু খেলা আমি অবশ্যই আশা করি যে আর সাপোর্টিং দল আসলে আর্জেন্টিনাই জিতুক এবং খুব ভালোভাবে খেলি ওরে জিতুক আর আশায় আসলে খুব নৈপুণ্য দেখাই ওরে আর আর্জেন্টিনাই জিতুক এবং সর্বোচ্চ 3 গোল দুক না আর হাইতো নসাই কালকে ফ্রান্সের সাথে যখন আর্জেন্টিনা খেলাবে তখন আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করব চাই যে আর্জেন্টিনা 3টে গোলে জিতুক ম্যাচ তো অবশ্যই জিতবো 7টা দেবো হেদিকে খেলে বাচ্চা কি খেলবে তারা আমি বহুত খেলা দেখছি আমার বাপ সাজা 14 গোষ্ঠী আর্জেন্টিনা করে চ্যালেঞ্জ করবো আর্জেন্টিনা জিতবে দেখিয়েন মুরুবির মাই শেষ চাইতে দেখেন না শেষ চাইতে মাইট দিছে মেসি যেই দল আছে সেই দল নিয়ে কথা বলতে হয় নাকি এটা বুঝে যাচ্ছে ঠিক কি না বেশি ঠিক কি না ফ্রান্সের লাই ইনশাআল্লাহ জিতে যাই আমরা দুয়ো দিলে হবো বেশি লাগতো না দুয়ো দিলে হবো ফ্রান্সের হাবি টেমাস না ভাই কিন্তু কিন্তু বেল নেই বুঝছো না তো এই আগামী বার ইনশাআল্লাহ আর আগামী জিবে খেলা ম্যাচ চলব এই মাঝে মিনিমাম উড়ে ফিরে একদম উড়ে ফিরে দেয় মিনিমাম 3 দিও আর্জেন্টিনা যে অবস্থা দেখে ইয়ান আসলে মনে হয় যে তারা জিতিব কিন্তু যদিও আই ডাই হার্ড ফ্যান দর্শক আনার এই ভিডিও কিনা আনার তো কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই উঙ্গ সাবস্ক্রাইব এবং সি প্লাসের ফোন রেখা